thank <smart noise> you আমরা যখন পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টারটা বা অধ্যায়টা শুরু করি তখন আসলে আমরা বলে নিয়েছিলাম যে আমাদের এই চ্যাপ্টারটা মূলত চারটা ভাগে বিভক্ত তো কি সেই চারটা ভাগ দেখো ভাইয়া বোর্ডে লিখে রেখেছি প্রথমটি হলো কঠিন তরল প্লাজমা এবং গ্যাস সত্যি কথা বলতে কি এই চারটা জিনিসই পদার্থের অবস্থাকে প্রকাশ করে আমাদের পদার্থগুলো এই চারটা অবস্থাতে বিরাজমান থাকতে পারে প্রকৃতিতে তো আমরা এতক্ষণ ধরে তরল পদার্থ নিয়ে কথা বলেছি এবং আমাদের লেকচারের শুরুতে আমরা প্লাজমা নিয়ে কথা বলেছি তো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা প্লাজমা সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চারপাশ ঘিরে যে জিনিসটা আমরা সবসময়ে অনুভব করতে পারি সেটা হচ্ছে তরল অনুভব করতে পারি বলতে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পানি তাই না আমাদের জলরাশির কিন্তু সত্তর শতাংশই পানি তো সেই পানি নিয়ে আমরা মোটামুটি লেখাপড়া করেছি যে পানি কিরকম আচরণ করতে পারে কিরকম ধর্ম তার দেখা যেতে পারে তাই না তার সাথে সম্পর্কিত আর্কিমিনিসের সূত্রটা কেমন হতে পারে সেখান থেকে গাণিতিক সমস্যাগুলি কেমন রূপ ধারণ করতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি তো এখন আমরা মূলত কঠিন পদার্থ নিয়ে কথা বলবো এবং গ্যাসীয় পদার্থ নিয়ে কথা বলবো তো কঠিন পদার্থ তুলি কথা বলতে গেলে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আসলে কঠিন পদার্থের স্থিতিসthপকতা ধর্মটা নিয়ে বেশ কিছু কথা বলা আছে তো আমরা সেই স্থিতিসthপকতা জিনিসটা নিয়ে কথা বলবো আমাদের কঠিন পদার্থের যে ডিসকাশন থাকবে সেটাতে এবং আমাদের গ্যাসিও যে পার্টটা রয়েছে সেখানে আসলে খুব ছোট করে খুব ছোট একটি অংশ রয়েছে সেটা হচ্ছে আণবিক গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ মলিকিউলস তো আমরা সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব সো বেসিক্যালি আমাদের এখনকার আলোচনা হবে কঠিন পদার্থের স্থিতিসthপকতা নিয়ে এবং সবশেষে আমরা গ্যাসীয় পদার্থের আণ গতি তত্ত্ব যে অংশটি রয়েছে এটি নিয়ে কথা বলবো তো শুরু করা যাক আমাদের স্থিতি স্থাপকতা অংশটুকু আমাদের স্থিতিস্থাপকতা বিষয়ক আলোচনায় তোমাদেরকে স্বাগতম কিন্তু এখানে একটা ব্যাপার তোমার লক্ষ্য করে থাকবে যে স্থিতিস্থাপকতা কথার সাথে তোমরা খুব একটা পরিচিত নও বেশ খটমট একটা শব্দ তার চেয়ে আমি যদি বলতাম ইলাস্টিসিটি তাহলে বোধ হয় তোমরা আরো বেশি পরিচিত হতে শব্দটার সাথে তো যাই হোক ইলাস্টিসিটি এবং স্থিতিস্থাপকতা দুটো একই শব্দ তোমরা কিভাবে পরিচিত সেটা একটু তোমাদের বলেনি নি যাতে করে তোমরা একটু রিকল করতে পারো যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি রকম একটু ফিল করতে পারো তোমরা রাবারকে দেখেছো তাই না রাবারকে তুমি যত জোরে টানো সে আবার তার জায়গাতে ফিরে আসতে চায় তাই আবার ঠিক একইভাবে দেখো যারা চশমা ব্যবহার করে তাদের চশমার ইলাস্টিক প্যাকেটে তাদের চশমাটা অনেক সময় রাখে তো সেগুলো কিন্তু টানলে লম্বা হয় আবার তুমি ছেড়ে দিলে আগের জায়গাতে ফিরে আসে তো চিন্তা করে দেখো ভাই একটা কথা বারবার বলছি টানলে আবার আগের জায়গাতে ফিরে আসতে চায় সত্যি কথা বলতে কি এই যে ধর্মটা এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা আমি যদি একটু সোজা ইংরেজিতে বলি তাহলে সেটা হবে ইলাস্টিক তো যাই হোক যেটাই হোক না কেন এই ব্যাপারটা আসলে কেন ঘটে সেটার একটু মলিকুলার লেভেল আমরা চিন্তা করতে চাই যে কেন ঘটে তো কেন ঘটে সেটা জানতে গেলে তো আমাকে তার অনুর ভিতরে ঢুকতে হবে অনুর আচরণগুলো দেখতে হবে তো সেই অনুর আচরণগুলো দেখতে গেলে আমরা দুটো কনসেপ্ট আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে আন্তআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক বিকর্ষণ বল এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তআণবিক বিকর্ষণ বল দুটো জিনিসের মানে কি অর্থাৎ দুটো জিনিস কোত্থেকে এসেছে তো দুটো জিনিস কোত্থেকে এসেছে সেটা ব্যাখ্যা করাটা একটু জটিল এখানে দুর্বল নিউক্লিয় বল ধাতব বন্ধন এ ধরনের ব্যান্ডার বল হাইড্রোজেন বন্ড এ ধরনের বেশ কিছু কঠিন কঠিন শব্দ তোমাদের সামনে চলে আসতে পারে কিন্তু আমাদের লেভেলে আমরা আসলে এত কিছুকে বিস্তারিত পড়তে চাই না বা পড়তে চাইবো না আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু কঠিন পদার্থ নিয়ে কথা বলছি আমরা কঠিন পদার্থ নিয়ে একটু ঘেটে দেখবো সেখানে আন্ত আণবিক আকর্ষণ বল জিনিসটা কিভাবে কাজ করে কঠিন পদার্থ নিয়ে যখন আমরা কথা বলি তখন প্রথমেই চলে আসে কঠিন পদার্থের স্ট্রাকচার বা কঠিন পদার্থের গঠন সত্যি কথা বলতে কি যে কোনো কঠিন পদার্থই একটি নির্দিষ্ট স্ট্রাকচারে থাকে নির্দিষ্ট গঠনে থাকে তুমি ভেবে একটু অবাক হতে পারো যে সবাই তো নির্দিষ্ট গঠন রয়েছে নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম ধর্মী আসলে ব্যতিক্রম ধর্মী বলা ঠিক হবে না বলবো একটি বৈশিষ্ট্যমূলক কিরকম সেটা হচ্ছে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তাই না আমাদের সবার পরিচিত একটা কঠিন পদার্থ বা আমি যদি আরো শুদ্ধ বিজ্ঞানের ভাষায় বলি একটা আয়নিক পদার্থ তো সেই আয়নিক পদার্থ যারা আছে বা কঠিন পদার্থ যারা আছে তার একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকে কিরকম সেই অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ধরো একটা সোডিয়ামের পাশে কয়টা ক্লোরিন থাকবে আবার সেই ক্লোরিনের সাথে কয়টা সোডিয়াম থাকবে এখন তুমি পৃথিবীর যে কোনো সোডিয়াম ক্লোরাইডে নাও না কেন তুমি যে স্ট্রাকচারটি তোমার বাসার রান্নাঘরে দেখেছো সেই একই স্ট্রাকচার তুমি অন্য যে কোনো খান থেকে সোডিয়াম ক্লোরাইড নাও না কেন সেখানেও দেখবে আর এই ব্যাপারটাকে আমরা বলি কেলাস তাই না বা ক্রিস্টাল কেলাস বা ক্রিস্টাল জিনিসটা ঠিক এরকমই তো এখন তুমি তোমার রসায়নের যে ধাতব বন্ধন কনসেপ্টটি রয়েছে সেটা যদি তুমি পড়ো তাহলে তুমি আন্তঃআণবিক আকর্ষণ বল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে বা আন্তঃআণবিক বিকর্ষণ বলটাই বা কেন হয় সেটা নিয়ে একটু ধারণা লাভ করতে পারবে আমি আর সেদিকে নাই গেলাম সেজন্য যেহেতু তুমি নিজে তোমার বই থেকে সেটা পড়ে নিতে পারবে তো এখন এখন আমার প্রশ্ন হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা কিভাবে স্থিতি স্থাপকতার জন্ম দেয় চিন্তা করে দেখো ধরা যাক আমাদের একটা কঠিন পদার্থ সে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আছে ধরা যাক স্ট্রাকচারটা এরকম ডট ডট আসলে পুরো ব্যাপারটা একটা ত্রিমাত্রিক চিত্র তোমাদেরকে পুরো একটা ত্রিমাত্রিক চিত্র বোর্ডে দেখানোটা একটু কষ্টকর তো আমি দ্বিমাত্রিক ভাবে জিনিসটা এভাবে বোঝানোর চেষ্টা করছি চিন্তা করে দেখো এই অনুটা তার পাশের অনু যেটা রয়েছে তাদের মাঝখানে আছে এখন যদি সেটা তাদের মাঝখানে থাকে তাহলে এই অনুটা তাকে আকর্ষণ করার চেষ্টা করবে বা বিকর্ষণ করার চেষ্টা করবে আবার এই অনুটাও একই কাজ করার চেষ্টা করবে ধরো সে এখন এই জায়গাটাতে স্থির অবস্থায় আছে তার মানে হচ্ছে এই জায়গাটাতে তাকে কেউ আকর্ষণ করছে না আবার বিকর্ষণ করছে না অর্থাৎ সে আমাদের এই যে অনুটা তার গোলক বা প্রভাব গোলক যাই না কেন সেসব আর ব্যাখ্যায় না গেলাম সেখানে স্থির অবস্থায় আছে আমরা ধরে নিলাম তো কোনো কিছু স্থির তার মানে কি তার স্থিতিশক্তি শূন্য তুমি যখনই তাকে ডিস্টার্ব করে এখানে সরাই নিয়ে আসবে তখন এই অনুটা তাকে আকর্ষণ করার চেষ্টা করবে কারণ সে ওর থেকে দূরে চলে গিয়েছে আর এই অনুটা গান দিকের অনুটা তাকে বিকর্ষণ করার চেষ্টা করবে কারণ সে তার কাছে চলে এসছে কিন্তু সে যদি এখানে থাকতো তাহলে সে আকর্ষণ অনুভব করত না বিকর্ষণ অনুভব করত না এখন তোমরা বলতে পারো যে যদি এটা কেখানে সরাই তার স্থিতিশক্তি নষ্ট করি তাহলে কেন বলের উৎপত্তি হবে তোমাকে এবার আমি তোমার পদার্থবিজ্ঞান বইয়ের নিউটোনিয়ান মেকানিক্স যে অংশটি রয়েছে সেখানে নিয়ে যাই দেখো আমার হাতে এই দস্তাটি রয়েছে তাই সেই স্থির অবস্থায় আছে কিন্তু আমি যদি তাকে একটু উপরে তুলি সে কিন্তু আবার নিচে নিচে পড়ে গেল সে আমার হাতে স্থির অবস্থায় ছিল কিন্তু যেই তাকে একটু উপরে তুললাম সেই সাথে সাথে নিচে পড়ে গেল কারণ তার স্থিতিশক্তি বা তার স্থিতিশীলতা আমি নষ্ট করেছি তার মধ্যে যে স্থিতিশক্তি জমা ছিল তোলার ফলে সেটা আবার

প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি জিনিসটা কিভাবে কাজ করে ধরো আমার একটা বিন্দু এ বিন্দুতে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই শূন্য কাজে সে আকর্ষণ অনুভব করছে না বিকর্ষণ অনুভব করছে না সে তুমি দেখো তুমি যেই তাকে এদিকে সরালে তুমি যেই তাকে এদিকে সরালে অর্থাৎ তার দূরত্ব বাড়ালে সাথে সাথে সে দেখো একটা আকর্ষণ বল লাভ করছে তুমি তাকে আর দূরে সরাও সে আরো আকর্ষণ বল লাভ তুমি তাকে আর একটু দূরে সরাও সে আরো আকর্ষণ বল লাভ করছে তুমি তাকে এখানে দূরে সরালে এবার সে সর্বোচ্চ আকর্ষণ বল লাভ করছে তাই না আবার তুমি তাকে আরো দূরে সরিয়ে ফেললে ফলে সে যেহেতু অনেক দূরে চলে গিয়েছে ফলে সে কিন্তু তাকে আর আকর্ষণ করতে পারছে না তাই না এবার দেখো আকর্ষণটা এটার চেয়ে কম এবার দেখো আরো কম এবার দেখো আরো কম ঠিক এই জিনিসটাই ঘটবে এই অনুটার ক্ষেত্রে দেখো এই অনুটাকে যদি তুমি ওর থেকে দূরে নাও এই অনুটাও এই অনুটাকে ক্রমাগত আকর্ষণ করে চলবে কিন্তু এটা যদি একটু নির্দিষ্ট দূরত্বে চলে যায় অর্থাৎ এই দূরত্ব থেকে বের হয়ে যায় তবে কিন্তু সে তাকে আর আকর্ষণ করতে চাইবে না এবার দেখো বিকর্ষণ বল তুমি তাকে কাছে নিয়ে আসলে এবার দেখো এই অনু সাপেক্ষে যে ইভনটা কাছে চলে আসলো ফলে তারা কি করে বিকর্ষণ করবে দেখো যত তুমি কাছে আনছো যত তুমি তার দূরত্ব কমাচ্ছ তত কিন্তু বিকর্ষণ বল বাড়ছে এতগুলো কথা আসলে সারমর্ম কি এতগুলো কথা সারমর্ম হচ্ছে কোন পদার্থই আসলে তার এই অবস্থান থেকে নড়তে চায় না তুমি যেই তাকে এদিকে বা এইদিকে যে কোনো এক দিকে সরাও না কেন সে কিন্তু তার আবার আগের অবস্থায় ফিরে আসতে চায় কেন কারণ প্রত্যেকটি পদার্থই স্থিতিশীলতা অর্জন করতে চায় স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে চায় ঠিক যেমন একটা পদার্থ চায় ঠিক তেমনি ভাবে একটা ছোট অণুও চায় এখন যদি তুমি একটা কোনো কঠিন পদার্থকে বল দাও তাহলে তার অনুর যে স্ট্রাকচারটি রয়েছে সেখানে একটু ব্যতিক্রমতা একটু নরম চরণ দেখা যাবে না যদি নরম চরণ দেখা যায় তাহলে অনুগুলোর সজ্জা নষ্ট হোক সজ্জা নষ্ট হয়ে যাবে না তাদের অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে যাবে না তো অনুই কি চায় তার অ্যারেঞ্জমেন্ট নষ্ট হোক সে কিন্তু চায় না যেহেতু চায় না সেহেতু এই আন্তঃনবিক আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের প্রভাবে স্থিতিস্থাপকতা অর্জিত হবে দেখো স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি ছিল যে কোনো বস্তু তার আগের অবস্থায় ফিরে আসতে চায় এখানেও যে কোনো বস্তুই বা যে কোনো অনুই তার আগের অবস্থায় চলে আসতে এবং এখান থেকে আমরা আমাদের স্থিতিস্থাপকতা আলোচনা শুরু করবো